আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। একটু ভিন্ন ধরনের নুডলস আজকে তৈরি করে দেখাবো আপনাদের। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ রেসিপিটি। এর জন্য আমি এখানে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে মিস্টার নুডলসের সাথে কিছু হার্ব দেওয়া হয়েছে এবং নুডলসের স্পাইস। এখন আমি রেসিপির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের দুইটি, এবং কিছু কাঁচামরিচ এবং মাঝারি সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে প্রায় 3-4 মিনিটের মতো তেলে একটু ভেজে নেব, এতে করে আলুগুলো একদম গলে যাবে না রান্নার সময়। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এই নুডলসটি আজকে আমি বড়দের উদ্দেশ্য করে রান্না করছি। ছোটদের জন্য রান্না করলে আপনারা একটু স্পাইসলেস যে নুডলসগুলো আছে সেগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন আমি এখানে নিয়েছি আমার ঘরে তৈরি একটি স্পাইস। এই স্পাইস রেসিপিটি আমি আমার চ্যানেলে নেক্সটে দিয়ে দেব। এখানে আমি তেল, রসুন বাটা এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই স্পাইসটি তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে 3টা নুডলসের জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। প্রায় 3 কাপের মতো আমি এখানে পানি দিয়েছি। এখন যে নুডলসের সাথে শুকনো হার্বগুলো ছিল সেগুলো দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব। যখন আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলোকে ভালোভাবে পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব। এরই মধ্যে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডিম সিদ্ধ করেও দিতে পারেন, চাইলে সিদ্ধ না করেও দিতে পারেন, তবে সিদ্ধ করে দিলে রেসিপিটি বেশি ভালো লাগে। ডিমগুলো ছিলে তারপরে কিউব কিউব করে কেটে নিয়েছি। যখন দেখবেন অর্ধেকের বেশি প্রায় নুডলসের পানি শুকিয়ে গেছে, তখন এর মধ্যে ডিম এবং যে নুডলসের সাথে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এখন যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে নুডলসের, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এতে নুডলসটি খারাপ লাগে না। তবে আজকে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো তৈরি করছি। প্রায় তৈরি আমার নুডলস, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, খুবই মজাদার এই নুডলসটি। বাচ্চাদের জন্য একটু স্পাইস বেশি হয়ে যায়, কিন্তু বড়দের জন্য খুবই সুস্বাদু এই নুডলসটি।
পাশে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে এবং আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবসময়ের মতো আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিপাস কিচেনের সাথে থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।